ওয়েলকাম ফ্রেন্ডস, ছাত্রছাত্রীদের জন্য এবার গুরুত্বপূর্ণ আপডেট। ছাত্রছাত্রীদের কথা ভেবেই এবার শিক্ষাবর্ষে কব পড়তে চলেছে, শিক্ষাবর্ষ পিছিয়ে যাচ্ছে বলে খবর, আর এ ব্যাপারে আলোচনাও শুরু হয়ে গেছে শিক্ষা দপ্তরে। তাই চলুন আমরা দেখে নিই কী জন্য শিক্ষাবর্ষ পিছিয়ে যেতে চলেছে। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে টানার দু মাসের বেশি সময় লকডাউন চলার পরেও কমেনি এই মারণ ভাইরাসের সংক্রমণ। প্রায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা, এর সঙ্গে সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যু মিছিল। এমন আবহে সিলেবাস কমানো নয়, পিছিয়ে যেতে পারে শিক্ষাবর্ষ, এমনটাই খবর পাওয়া গিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে। সিলেবাস কমানোর বিকল্প ভাবনা হিসাবে শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া যায় নাকি সেই বিষয়ে আলাপ আলোচনা শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর, এমন খবর পাওয়া গিয়েছে দপ্তর সূত্রে। মার্চ মাসের শেষ দিক থেকে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে টানা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। গরমের ছুটি বাদ দিলে এখনো পর্যন্ত চার মাস সময় নষ্ট হয়েছে। করোনা সংক্রমণ কাটিয়ে কবে থেকে স্বাভাবিক হবে স্কুল, সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে স্কুল খোলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সম্প্রতি শিক্ষামন্ত্রীর কথায় তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাই সিলেবাস কমানোর বিকল্প ভাবনা হিসাবে শিক্ষাবর্ষ পিছিয়ে দিলে আদপে লাভবান হবে রাজ্যের পড়ুয়ারা। তার জেরে শিক্ষাবর্ষ পিছনো যায় নাকি সেই বিষয়ে এবার আলাপ আলোচনা শুরু হয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর, আর সেই দিকে তাকিয়ে রাজ্যের ছাত্রছাত্রীরা। তা অবশ্যই শিক্ষা দপ্তর সব দিক ভেবে চিনতে শিক্ষাবর্ষ পেছনোর পরিকল্পনা শুরু করেছে, যাতে করে এই বছরটা জিরো আওয়ার না ঘোষণা করা হয়, এবং পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবেই এই আলোচনার সিদ্ধান্ত। তো অবশ্যই এ ব্যাপারে শেষমেশ কি সিদ্ধান্ত আসে আমরা অপেক্ষা করব। এই পর্যন্ত আপডেট পেলাম, আপনাদের কাছে শেয়ার করলাম, অবশ্যই আপনারা সকলের কাছে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ।